একটা বিস্কিটের দাম ধরুন 10 টাকা, এইবার দোকানদার আপনার কাছ থেকে ওই 10 টাকার বদলে আপনার কাছ থেকে 9 টাকা নিয়ে নিয়েছে, হয়তো খেয়াল নেই তার 10 টাকা দাম কিন্তু 9 টাকা নিয়ে নিয়েছে, কিন্তু ও যখন জানতে পারলো যে জিনিসটার দাম আমি 9 টাকা নিয়ে নিয়েছি তখন আপনার কাছ থেকে কিন্তু 1 টাকা যেরকম সে নিতে বাধ্য, আবার ওই 10 টাকা বিস্কুটটার দাম আপনি হয়তো 11 টাকা দিয়ে দেন, 11 টাকা দিয়েছেন, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কিন্তু তার কাছ থেকে 1 টাকা ফেরত নেওয়া কিন্তু আপনার দায়িত্ব, তার কারণ আপনার কাছ থেকে 1 টাকা বেশি নিয়েছে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই কথা বলার একটাই উদ্দেশ্য। কালকে আমার ভিডিও দেখে ইব্রাহিম বলে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, যেই কমেন্টে সে আমার জন্ম তারিখ নিয়ে জীবন বিমাতে একটা প্রবলেমের কথা জানিয়েছে, সেই প্রবলেমটা কি সেই বিষয় নিয়ে আজকে জানবো আমরা। সেই বিষয়টা হচ্ছে আমার জন্ম 1/4/1991। এইবার 1991 সালে যখন আমার জন্ম, আমি যদি জীবন বিমা করি 1990 সাল দিয়ে, অনেক সময় এটা হতে পারে ভোটার কার্ড আধার কার্ড বিভিন্ন কিছু প্রবলেমের জন্য আমাদের যে ডকুমেন্টস আছে বা প্যান কার্ড আমাদের যে ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসে অনেক সময় আমরা ভুলবশত উল্টোপাল্টা এজ দিয়ে দিই, সেই জন্য আমাদের জীবন বিমাতে যখন যে ডকুমেন্টস থাকে সেই অনুযায়ী এন্ট্রি হয়ে যায়, বাট আমাদের অ্যাকচুয়াল বয়স হচ্ছে এই 1991, আর এর থেকে বেশি মানে আমি ধরলাম 1992। অতএব আমরা দু রকমভাবে পলিসি করছি, আমি যে কথাটা বলছি সেটা একটু ভালোভাবে মাথায় নেবেন, নাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদেরও এরকম ধরনের প্রবলেম হতে পারে। মানে যে জিনিসটা হচ্ছে 1992তে আমি যদি মানে বয়স দিয়ে মানে 1/4/1992 আমি যদি বয়স দিয়ে লাইফ ইন্স্যুরেন্সটা করি তাহলে আমার বয়স কিন্তু অ্যাকচুয়ালি 1991, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের একটা প্রবলেম হবে কি না, 1992 সালে আমি দিলাম তাহলে আমি তো এক বছরের এখানে ছোট হয়ে গেলাম, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন ছোট হলাম তখন কিন্তু আমার 1 টাকা থেকে 4 টাকা প্রিমিয়াম কম লাগছে, প্রিমিয়াম কম লাগছে, আর আমার যদি আমি অ্যাকচুয়াল বয়স দিতাম তাহলে আমার আমার যদি 1000 টাকা প্রিমিয়াম হতো তাহলে আমার নিশ্চয়ই 1004 টাকা বেশি প্রিমিয়াম দিতে হতো, তাহলে 4 টাকা, তাহলে আমি যদি 3 মাস অন্তর 4 টাকা করে প্রিমিয়াম কম দিই তাহলে আমার বছরে কম করে না হলেও 16 টাকা করে প্রিমিয়াম কম যাচ্ছে, আর সেটা যদি আমি 20 বছর ধরি তাহলে 320 টাকা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স আমার কাছ থেকে টাকাটা কম নিচ্ছে, তার কারণ আমি কিন্তু একটা ছোট বয়স দিয়ে কিন্তু আমি ইন্স্যুরেন্সটা করেছি। তো সেই ক্ষেত্রে যখন লাইফ ইন্স্যুরেন্স এই জিনিসটাতে ডেথ ক্লেইম বা কোনো কিছু হবে তখন যদি লাইফ ইন্স্যুরেন্স জানতে পারে যে আমার বয়স 1991 কিন্তু আমি পলিসি করেছি ছোট বয়স দিয়ে 1992 এই বয়স দিয়ে পলিসি করেছি, তাহলে তখন কিন্তু আমার এই 320 টাকা যে এক্সট্রা নিয়েছিল সেটা এবং তার সাথে কিছু চার্জ নিয়ে আমার কিন্তু দেন অ্যান্ড দেয়ার জিনিসটা কেটে নেবে এবং তারপরে আমাকে আমার প্রাপ্য জিনিসটা আমাকে দেবে, তো সেক্ষেত্রে ক্লেইম করবে কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটাই প্রবলেম হবে যেই বয়সটা আমার সেই বয়স অনুযায়ী আমার প্রিমিয়ামটা তারা লাইফ ইন্স্যুরেন্স কেটে নেবে, কিন্তু সেইটাই যদি উল্টো হয় 1990তে আমি লাইফ ইন্স্যুরেন্সে হচ্ছে আমার জীবন বিমাতে আমি করেছি 1990 তার মানে 1/4/1990 তার মানে 1990 সাল দিয়ে আমি আমার জীবন বিমাটা করেছি, তাহলে কী হচ্ছে, তাহলে এখানে কিন্তু আমার বয়সের থেকে আমি 1 বছরের বড় হচ্ছি, 1990তে কিন্তু আমি 1 বছরের বড় হচ্ছি, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি লাইফ ইন্স্যুরেন্সকে 1 টাকা থেকে 4 টাকা প্রিমিয়াম বেশি দিচ্ছি, তো সেরকমই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই 320 টাকা কিন্তু লাইফ ইন্স্যুরেন্সকে বেশি দিচ্ছি, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কিন্তু সেটা বুঝবে না, অতএব সেই মুহূর্তে যদি ক্লেম হয় আমি যদি কোনো রকম অ্যাপিল না করি তাহলে কিন্তু আমার এই 320 টাকা কম নেবে না, তো আমি 1000 টাকা বলছি সেক্ষেত্রে 320 টাকা হচ্ছে, কিন্তু এটা যদি 1 লাখ টাকা হয় সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা অনেক বেশি, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যখন লাইফ ইন্স্যুরেন্সে কোনো জীবন বিমা বা কোনো বিমা করব তখন কিন্তু আমাদের দেন অ্যান্ড দেয়ার মনে রাখতে হবে, আমরা যদি আমাদের বয়সের থেকে বেশি বা কমে লাইফ ইন্স্যুরেন্সে কিছু করে নিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দু রকম অসুবিধা হতে পারে, একটা তো বয়স কমার ক্ষেত্রে আমি বললাম, কিন্তু বয়স বাড়ার ক্ষেত্রে কী হয় আমাদের যে টাকাটা আমরা বেশি দিয়ে দিচ্ছি লাইফ ইন্স্যুরেন্সকে সেই টাকাটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স বুঝবে না, যদি কোনো সময় আমি বা আমার পরিবারের কারোর মৃত্যু হয় তার হয়তো লাইফ ইন্স্যুরেন্স করা হচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার যখন ক্লেইম হবে তখন যদি আমি অ্যাপিল না করি বা আমার সঠিক ডকুমেন্টস দিয়ে আমি লাইফ ইন্স্যুরেন্সকে না বলি তাহলে কিন্তু দেন অ্যান্ড দেয়ার আমার এই টাকাটা মার যেতে পারে, অতএব আমি যে টাকাটা এক্সট্রা দিচ্ছি সেটা মার যেতে পারে, কিন্তু যদি কোনো রকম ক্লেইম না হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি 1991 আমার জন্ম এই জিনিসটা যদি আমি তাদের কাছে প্রুভ করতে পারি যে আমার ভুলবশত 1990 হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমার কিন্তু ওই পলিসিটার এজ আমি কমাতে পারবো এবং সেটা আমার একমাত্র অধিকার আছে, তো সেই জন্য আমরা কী করবো লাইফ ইন্স্যুরেন্স করার সময় আমরা সঠিক বয়সটা দিয়ে করবো, এবং যদি
কোনো রকম বেশি বা কম বয়স হয়ে যায় সেটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের অফিসে গিয়ে আমাদের ঠিক করা অবশ্যই কর্তব্য। যদি বেশি হয় তাহলে অবশ্যই এবং কম হয় তাহলে অবশ্যই, আমরা কেন বেশি প্রিমিয়াম দিতে যাব। তো সেক্ষেত্রে আমার বিমা সম্বন্ধীয় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে ভালো লাগলে দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনটা দাবিয়ে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে হেল্প করতে পারি। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।